একটি বাড়ি বেচাকেনা হওয়ার দুদিন পরের ঘটনা। নতুন বাড়িওয়ালা এলো পুরানো বাড়িওয়ালার কাছে। পুরনো বাড়িওয়ালা জানতে চাইলেন হঠাৎ কি মনে করে নতুন বাড়িওয়ালা জানালেন এগুলো দিয়ে যেতে আপনার বাড়িতে পাওয়া গেছে, মনে করলাম ভুলে হয়তো ফেলে এসেছেন তাই দিতে এলাম। কি? নতুন বাড়িওয়ালা থলের মুখ খুলে পুরনো বাড়িওয়ালার সামনে তুলে ধরল। হীরে জহরত, এটাই যে আপনার জিনিস ঠিক আছে কি না দেখে রাখুন। এত হীরে জহরত? পুরনো বাড়িওয়ালা অবাক হয়ে বলল, ঠিক আছে কি না কি বলছেন ভাই? আরে ভাই, আমার বাড়িতে এত হীরে জহরত ছিল তা আমি জানতাম না, এখন জানলাম। যাক, এখন বলুন কেন আমার কাছে এগুলো নিয়ে এসেছেন? নতুন বাড়িওয়ালা বলল, আবার কেন আপনাকে দিতে? পুরনো বাড়িওয়ালা বলল, এগুলো কি আমার? আসলে এখন এগুলোর মালিক আপনি, ফেরত নিয়ে যান, আপনার যে কোনো কাজের খরচ করুন গিয়ে। বললেই হলো নাকি? নতুন বাড়িওয়ালা চেঁচিয়ে বলল, আমি আপনার কাছ থেকে বাড়ি কিনেছি, হীরে জহরত কিনিনি, আমি কেন এগুলোর মালিক হতে যাব? শুধু শুধু চেঁচিয়ে আর কোনো কথা কাটাকাটি না করে বরং যা বলি তাই করুন, নিন ধরুন এগুলো নিয়ে চলে যান, খুশি হন, খুশি হব। পুরনো বাড়িওয়ালা রেগে বলল, এই মামুলি কথা আপনার মাথায় আসে না? যার বাড়িতে এত পরিমাণ হীরে জহরত সে কোন দুঃখে তার থাকার বাড়িটি বেচতে গেল? নতুন বাড়িওয়ালা বলল, এসব নসিহত টসিহত আমি বুঝি না, বোঝারও কোনো দরকার নেই, আপনার জিনিস আপনাকেই বুঝিয়ে দিলাম, এখন তা রাখার না রাখার আপনার খুশি, আপনি ফেলে দিন তাতে আমার কী আসে যায়। আমি চললাম। দাঁড়ান ভাই, এত তাড়াহুড়ো করছেন কেন? এগুলো নিয়ে যান। পুরনো বাড়িওয়ালা অবাক, তাকে বোঝাতে লাগলো। পুরনো বাড়িওয়ালা আবার তাকে বোঝাতে লাগলো, দেখুন আসলে যদি এগুলো আমার নিজের জিনিস হতো তাহলে ভুল কিছুতেই হতো না, এগুলো ভুল হওয়ার মতন জিনিস না। তাছাড়া আমিও জানতাম না যে ও বাড়িতে হীরে জহরত আছে। আমার কাছ থেকে বাড়ি কেনার দুদিন পর আপনি এগুলোর খোঁজ পেয়েছেন, কাজেই আইনগত মালিক এখন আপনি। জি মাফ করবেন, নতুন বাড়িওয়ালা ঝাঁঝালো সুরে বলল, আমি নই, আইনগত মালিক আপনি। দেখছি আপনি ভালোই পাগল নিয়ে পড়েছি। পুরনো বাড়িওয়ালা হয়রানি হয়ে বলল, একজন ভালো করে গুছিয়ে বোঝাতে চায় মনে হয় যে আরেকজন বুঝেও বুঝতে চায় না, শেষে এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বেঁধে গেল। সে কী ঝগড়া, বাপরে বাপ! বেশ তাহলে চলুন যাই বাচ্চার কাছে। পুরনো বাড়িওয়ালার কথা শেষ হওয়ার সাথে সাথেই নতুন বাড়িওয়ালা বলল, বেশ চলুন যাই। বাচ্চা উভয়ের কথা মনোযোগ দিয়ে শুনে গেল। কিছুক্ষণ ভেবে বাচ্চা হঠাৎ করেই বলল, তোমাদের ছেলে মেয়ে? একজন বলল, আমার এক ছেলে, আর একজন বলল, আমার একটি মেয়ে। বাচ্চা এবার বেশ কিছুক্ষণ চুপ থেকে কি যেন ভাবলেন, হ্যাঁ তোমাদের বাড়ি, তোমরা বাড়ি যাও, বিয়ের আয়োজন করো গিয়ে। নতুন ও পুরনো বাড়িওয়ালা হাঁ করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে রইলেন। তোমরা হাঁ করে কি ভাবছো, আমার কথা শুনতে পাওনি? বাচ্চা রেগে বললেন, যাও তাড়াতাড়ি, দেরি করো না, যত তাড়াতাড়ি পারো সব ঠিকঠাক করো গিয়ে, আমি একটু পরেই আসছি, বিয়ে পরিয়ে ফিরব। বাচ্চার হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না, হুকুম না মেনে শেষে কি জানটাই খোয়াবো? উভয়ে হয়তো একথা ভেবে আপন পথে পা চালিয়ে দিল। বিয়ের মজলিস, নতুন পুরনো বাড়িওয়ালা পাশাপাশি বসে আছে, বাচ্চা তাদের ছেলে বেকে বিয়ে দিয়ে দিল। এরপর তাদের দুজনের মাঝে আর মন কষাকষির কোনো প্রশ্নই থাকতে পারে না। ধুমছে খানাপিনা চলল, শাহি খানাপিনা, খানাফান্না শেষ হলো। বাচ্চা মজলিস থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হীরে জহরতগুলো নিয়ে এসো, আমাকে দাও তাড়াতাড়ি করে। থলে আনা হলো। বাচ্চা বললেন, আজ থেকে তোমরা কেউ এগুলোর দাবিদার নও, এখন থেকে এই হীরে জহরতগুলোর মালিক হলো বরকনে, অর্থাৎ তোমাদের ছেলে মেয়ে।
আজ থেকে 1500 বছর আগের এই ঘটনাটা। এ বাদশার নাম নওশেরওয়া। জ্ঞান বুদ্ধি ও ন্যায় বিচারে সুপ্রসিদ্ধ ছিলেন তিনি।